ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে বাতাসা তৈরি করে দেখাবো। আমার হিন্দু বন্ধুরা যারা আছেন তারা কিন্তু নিত্য প্রতিদিন পূজা করার জন্য আপনাদের কিন্তু ফল প্রসাদের দরকার হয়। অনেকেই অনেক সময় বাজার থেকে ফল মিষ্টি কিনে আনেন, আবার অনেক সময় ঘরে কিন্তু ফল বা মিষ্টি থাকে না, আর তখন কিন্তু আমরা প্রসাদ হিসাবে চিনি ব্যবহার করি। কিন্তু চিনি ব্যবহার না করে আমরা চিনি দিয়ে যদি এইভাবে বাতাসা তৈরি করে নিই সেটা কিন্তু আরও বেশি ভালো হয়। আর এই বাতাসা আপনারা কিন্তু মাসের পর মাস এক সংরক্ষণ করে রাখতে পারবেন, একটা এয়ারটাইট বক্সের ভিতরে ভরে এটা সংরক্ষণ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে তৈরি করব বাতাসা। কিন্তু তার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। বাতাসা তৈরির জন্য আমার প্রথমে যা করতে হবে, আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিব। তারপরে পাউডার সুগার নিয়ে আমরা প্লেটের চারপাশে খুব ভালো করে এটাকে বিছিয়ে দিব। পুরো প্লেটটা একদম ভরে দিতে হবে যাতে কোনো কোথাও কোনো ফাঁকা না থাকে। পাউডার সুগার দিয়ে সবটা কভার করে দিতে হবে প্লেটটা। এরপর একটা পাত্রে আমি আজকে এক কাপের বাতাসা তৈরি করব, তাতেই অনেক পরিমাণে হয়ে যাবে। এখানে আমি এক কাপের মতন চিনি নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিব 1/3 কাপের থেকে একটু বেশি পরিমাণে একটু পানি দিতে হবে। একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিব যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। হাফ টিস্পুনের মতন হচ্ছে বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার না কিন্তু। আর বেকিং সোডা দেওয়ার কারণে বাতাসাটা একটু বেশি হোয়াইট হয়, দেখতে ভালো লাগে, এই কারণে বেকিং সোডা দেওয়া। এরপর বেকিং সোডাটা ভালো করে মিলিয়ে নিব, তারপর আবার জাল করে নিব। দেখো চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে আর ফ্যানের মতন তৈরি হচ্ছে। এরপর আস্তে আস্তে দেখবেন কিন্তু ফেনাটা চলে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই যেরকম ক্লিয়ার হয়ে যাবে। বাতাসা তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র একটু ধৈর্য ধরে এটা জাল করে নিতে হবে। আর এটা যাতে একদম দানাদান না হয়ে যায় এর জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতন একটু ভিনেগার দিয়ে দিব, যাতে চিনিটা দলা পেকে না যায়। এরপর আবারও নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির একটা আশ আসে। আর এটা চেক করতে হবে যে বাতাসা হয়ে গেলে মাঝে তৈরি হবে কি না। এখন এর জন্য একটা বাটিতে সামান্য পরিমাণ নিয়ে আপনাকে দেখতে হবে যে এটা কি পাতলা না ঘন আছে। দেখুন এটা কিন্তু এখনও হয়নি, মানে নাড়া দিলে এটা কিন্তু সরে যাচ্ছে, তার মানে এটা আরেকটু সময় লাগবে, আরেকটু টাইম লাগবে। আরও 2-3 মিনিট জাল করে নিলেই এটা হয়ে যাবে। আমি 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বাতাসাগুলো একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে। আর এই কারণে আমার আর জাল দেওয়ার দরকার নেই। এখন আমি এইভাবেই শেপটা দিয়ে নিচ্ছি, সব বাতাসা এইভাবে তৈরি করে নিব। প্রথমে আমি কিছু বাতাসা হোয়াইট তৈরি করব, তারপর একটা কালারফুল বাতাসা তৈরি করব। দেখতেই পাচ্ছেন বাতাসা তৈরি কিন্তু করা কিন্তু অনেক সহজ, এই কারণে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর বাকি যে শিরাটা আছে তার ভিতরে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। চুলার জালটা অন করে আবার একটু গরম করে নিব চিনি শিরাটা। কালারটা চিনি শিরার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দিব। আর আশেপাশে যে পাত্রের আশেপাশে যে চিনি শিরাটা লেগে আছে চেষ্টা করবেন ওটা তুলে নিতে, তাহলে অনেকখানি হবে। আর দেখুন আমি যে শিরাটা জাল করেছিলাম শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এই কারণে বাতাসাটা একটু বেশি হেভি হয়ে যাচ্ছে। এই কারণে আমি আরেকটু পানি মিশিয়ে এটাকে পাতলা করে নিব। দেখুন আমি পানি মিশিয়ে পাতলা করে নিয়েছি, আর এরপর আমার মিশ্রণটা একটু পাতলা হয়েছে, কিন্তু তারপরও এটা দেওয়ার পরে কিন্তু আমার বাতাসা তৈরি হচ্ছে, একদম ছড়িয়ে যাচ্ছে না, তার মানে এটা আমার ঠিক আছে।
বাট এরকম আপনাদের যদি মিশ্রণটা ঘন হয়ে যায় তখন আপনারা অল্প একটু পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে একটু জাল করে নেবেন এবং অন্য একটা পাত্রে দিয়ে দেখবেন যে মিশ্রণটা ছড়ায় কিনা। যদি ছড়িয়ে যায় তাহলে ভাববেন যে এটা তৈরি হয়নি, আর দুই এক মিনিট জাল করে নেবেন। আর যদি এক জায়গায় থাকে তাহলে ভাববেন যে হ্যাঁ চিনি শিরাটা ঠিক আছে, বাতাসার জন্য পারফেক্ট। দেখুন আমি এখানে দুই ধরনের বাতাসা তৈরি করে নিয়েছি, খুব সুন্দরভাবে আমার সব বাতাসা কিন্তু হয়ে গেছে। আর যেগুলো শুকিয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি বাতাসাগুলো এখন। তো দেখুন তৈরি হয়ে গেল আমার বাতাসা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, বাসায় তৈরি করে যদি পূজার জন্য দিতে চান পূজার জন্য নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন, তাহলে নিত্য পূজায় আপনারা এটা বাসায় ব্যবহার করতে পারবেন, ঠাকুরকে নিবেদন করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।